আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে দুই হাজার সালে পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে বিষয় হচ্ছে সমাজকর্ম দ্বিতীয় পত্র যার বিষয় কোড টু সেভেন টু অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে দুই শিরোনামে লিখে দিবে বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা এটি হচ্ছে তোমাদের শিরোনাম তো শিরোনাম আরও একটা আছে যেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো চলো তাহলে প্রশ্ন এবং এর উত্তরটা খাতায় তোমরা কিভাবে লিখবে পার্ট টু পার্ট সেটা আমরা দেখে আসি তো প্রথমত আমরা দেখি প্রশ্ন প্রশ্নটি এসেছে তোমাদের প্রথম অধ্যায় থেকে এটা দ্বিতীয় পত্র

টি মৌলিক মানবিক চাহিদা পরিস্থিতি আমাদের আমাদের তথ্য নির্ভরও যথাযথভাবে উল্লেখ করতে হবে এবং কি বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা অপূরণজনিত সমস্যা পাঁচটি মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা লিখতে হবে তো মৌলিক মানবিক চাহিদা পূরণের উপায় পাঁচটি মৌলিক মানবিক চাহিদা পূরণের উপায় উপায়গুলো লিখতে হবে এখানে যদি ফুল মার্ক পেতে চাও সর্বশেষ হচ্ছে জীবনমান উন্নয়নে যুক্তিকতা যথাযথভাবে লিখা মোট নাম্বার আছে এখানে বিশ মার্ক পাঁচটা টপিক চার মার্ক করে মোট বিশ মার্ক চলা তাহলে এর উত্তরটা খাতায় আমরা কীভাবে লিখবো সেটা দেখে নিই তো প্রথমত এ ফোর সাইজের একটি খাতা চারদিকে বক্স আগে মার্জিন দিয়ে নিবে তোমরা ডাবল মার্জিন দিতে পারো অথবা সিঙ্গেল সিঙ্গেল দিলেও চলবে তবে ডাবল মার্জিন দেওয়াটা সবচেয়ে ভালো এটা দীর্ঘ কষ্টও হতে পারে তো প্রথমে তোমরা লিখে নিবে অ্যাসাইনমেন্টের শিরোনামটি এইটি পুরোটাই অ্যাসাইনমেন্টে যেটা বলা ছিল সেটা আমাদের এখানে লিখতে হবে অর্থাৎ ছোটো যেটা শিরোনাম ওইটা কিন্তু লিখা এখানে যাবে না তো এটা লিখা বাধ্যতামূলক নয় না লিখলে নাই আর লিখলে এইটাই লিখতে হবে তো এটা লিখলে আর কি খাতাটা সৌন্দর্য বৃদ্ধি পায় তারপরে আমরা প্রথম টপিকে চলে আসি মৌলিক মানবিক চাহিদার ধারণা মানুষের চাহিদার কোনো শেষ নেই মানুষ দৈনন্দিন জীবনে অনেক কিছুই চাহিদা অনুভব করে কিন্তু সকল প্রকার চাহিদা মানব মৌলিক মানবিক চাহিদা অন্তর্ভুক্ত নয় তো তোমরা সুন্দর করে কিন্তু স্ক্রিনশট করে নেবে যে আমি সম্পূর্ণ দেখা দিচ্ছি তো এইটুকু এই সুন্দর করে স্ক্রিনশট করে নেবে তো প্রধানত দৈহিক বৃদ্ধি ও বিকাশ এবং সামাজিক জীবনে উৎকর্ষ সাধনের জন্য যে সকল চাহিদা পূরণ করা হয় অপরিহার্য সেগুলি মৌলিক মানবিক চাহিদা মানবিক চাহিদা পর্যায়েভুক্ত এই মৌলিক মানবিক চাহিদা দুই ধরনের হয় একটা হচ্ছে মৌলিক চাহিদা আর একটা হচ্ছে আমাদের মানবিক চাহিদা তো মৌলিক চাহিদাটা কোনটা মানুষ সহ যে কোনো জীবজন্তু প্রাণীর অস্তিত্ব রক্ষা দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য যে সব যেসব চাহিদা পূরণ করা অপরিহার্য তাকে মৌলিক মানবিক চাহিদা বলে মৌলিক চাহিদা মানুষ যে কোনো জীবন্ত প্রাণীর অস্তিত্ব রক্ষা দৈহিক বৃদ্ধি এবং বিকাশের জন্য যে সব চাহিদা পূরণ করা অপরিহার্য তাকে মৌলিক চাহিদা বলে এগুলো মৌলিক চাহিদার মধ্যে আছে যেমন খাদ্য ঘুম ইত্যাদি এটা হচ্ছে আমাদের ক মৌলিক চাহিদা তোমরা সুন্দর করে লিখে দেবে তারপরে খ হচ্ছে মানবিক চাহিদা সুস্থ ও স্বাভাবিক মানুষ হিসাবে সমাজবদ্ধ জীবনযাপনের জন্য যে সকল চাহিদা পূরণ একান্ত অপরিহার্য সেগুলো মানবিক চাহিদা বলে আর মহানবিক চাহিদার মধ্যে আছে বস্ত্র বাসস্থান শিক্ষা ইত্যাদি তো চাহিদা ধারণে রবার্ট অ্যাল বাকরি উনিশশো সালে সমাজকর্ম অভিধান এই বলেছেন চাহিদা হল সে সব দৈহিক মানসিক আর্থিক সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজন যেগুলো মানুষের বেঁচে থাকার কল্যাণ এবং বিকাশ ও পরিতৃপ্তির জন্য অপরিহার্য পরিশেষে বলা যায় মানুষের জীবন ধারণ শারীরিক প্রবৃত্তি মানবিক বিকাশ ও পরিতৃপ্তি এবং সভ্য ও সামাজিক জীবনযাপন ও তার উৎকর্ষ সাধনের জন্য যে চাহিদাগুলো পূরণ অত্যাবশ্যক সেইগুলোকে সমষ্টিকে মৌলিক মানবিক চাহিদা বলা হয়ে থাকে তো এখানে পরবর্তী টপিকে বলা হচ্ছিলো যে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার বর্তমান পরিস্থিতি ছয়টি চাহিদা নিয়ে আমাদের আলোচনা করতে হবে নিচে ছয়টি চাহিদার মৌলিক মানবিক চাহিদা হিসেবে উল্লেখ করা হয়েছে প্রথমত হচ্ছে আমাদের খাদ্য খাদ্য যে কোনো প্রাণীর প্রধান চাহিদা ক্ষুধা পেলে আমরা খাদ্য খাই তাই জীবনের জন্য আমাদের প্রথম প্রয়োজন হলো খাদ্য মানুষ কেবল নয় বরং প্রাণী পাখি পতঙ্গ ই উদ্ভিদ সহ সকলেই তাদের জীবন জীবনে প্রায় পুরো সময় ব্যয় করে খাদ্য সংগ্রহ গ্রহণের পিছনে তো এইভাবে সুন্দর করে এটা লিখে দিবে তারপরে আছে আমাদের বস্ত্র খাদ্যের পাশাপাশি মানুষের অন্যতম চাহিদা মানুষ সারা অন্য কারো বস্ত্র বা কাপড়ের প্রয়োজন হয় না এখানে কাপড় হবে তো মানুষের ত্বক পোশাক ছাড়া শীত তাপ ও আর্দ্র আর্দ্রতা রক্ষা করতে পারে না বস্ত্র বা পোশাক মানুষের দৈহিক ও সামাজিক চাহিদা মেটায় তাই শীত তাপের বিধান মেনে চলা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং লজ্জা নিবারণের জন্য মানুষের সব ধরনের সব সময়ে চাহিদা পোশাক বা বস্ত্রের বর্তমান সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বস্ত্র বা পোশাকের বিভিন্ন ধরনের সমারোহ লক্ষ্য করা যায় বস্ত্রের চাহিদা তাই ভাজার গুণে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন এলাকায় পরিবেশ সংস্কৃতিতে বস্ত্রের ভিন্ন ভিন্ন স্টাইল ধরন ও ব্যবহার লক্ষ্য করা যায় তারপর হচ্ছে আমাদের বাসস্থান শান্তিতে ঘুমানোর জন্য ঝড় বৃষ্টি শীত তাপ হতে দেহকে রক্ষা করার লক্ষ্যে সুষ্ঠু পরিবেশ পরিবার গঠন ও পরিচালনার জন্য সামাজিক সাংস্কৃতিক পরিবেশ উন্নয়নের জন্য এবং ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক নিরাপত্তা বিধান ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যবস্থা বাসস্থানের ভূমিকা অপরিসীম তো বাসস্থান আরও কী কী কাজ আছে এখানে সম্পূর্ণ লেখা আছে তোমরা সুন্দর করে স্ক্রিনশট করে নিয়ে নাও এবং সুন্দর করে লিখে দিয়ে দিবে তো এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের শিক্ষা শিক্ষা হতে পারে প্রধানত দুই ধরনের একটা হচ্ছে আনুষ্ঠানিক একটা হচ্ছে অনানুষ্ঠানিক বর্তমান শিক্ষা বলতে যদিও আনুষ্ঠানিক শিক্ষাকে ধরা হয় তবে এর বাইরেও বহু কিছু মানুষ নিজে নিজে শিখে নেয় বিশ্বের অন্যান্য পশু পাখি হতে মানুষের শ্রেষ্ঠত্ব একমাত্র শিক্ষার কারণে মানুষ যত শিখে ততই শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে থাকে তো এই জন্য আমরা বর্তমানে বলা হয় যে বিশ্বের সকল দেশের শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে শিক্ষা মানুষকে শক্তিশালী করে এই শিক্ষা মানুষের অন্যতম মৌলিক চাহিদা স্বাস্থ্য জীবনে চলার পথে মানুষ মাত্রই নানাভাবে অসুস্থ রোগাগ্রস্ত এবং আহত হওয়ার সম্ভাবনা থাকে এই অবস্থায় প্রয়োজন দেখা চিকিৎসা পথ্য মানে হচ্ছে আমাদের ঔষধ খাদ্য ও পরিচর্যা তাই বিশ্বের প্রতিটি দেশের নাগরিকের সেবা প্রদানে স্বাস্থ্যই সকল সুখের মূল এই স্লোগানে অঙ্গীকারবদ্ধ এই হচ্ছে আমাদের স্বাস্থ্য এরপরে আমরা দেখব চিত্ত বিনোদন বিনোদন এটা হচ্ছে নতুন হিসাবে যুক্ত হয়েছে আমরা যখন পড়াশোনা করতাম তখন পাঁচটি মৌলিক চাহিদা ছিল এবার নতুন করে যে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে চিত্ত বিনোদন বিনোদনে অংশ নেওয়া মানুষের একটি সহজাত চাহিদা আদিকাল হতে মানুষ সকল বয়সে এবং সকল সময় বিনোদনের সাথে জড়িত শরীরে শক্তির জন্য যেমন প্রয়োজন তেমন খাদ্য তেমনই প্রশান্তির জন্য দরকার হচ্ছে বিনোদন তাই বিনোদন চিত্ত বিনোদনের এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিনোদনের মাধ্যমে এই উপকরণ অঞ্চল সংস্কৃতি শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদির কারণে ভিন্ন হয়ে থাকে এটা সুন্দর করে তোমরা লিখে দিবে এর পরবর্তীতে যেটা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা মৌলিক মানবিক চাহিদা পূরণে বিদ্যমান পাঁচটি সমস্যা নিয়ে চালু উল্লেখ করা হলো কারণ তো পাঁচটি দিতে বলছে পুষ্টিহীনতা বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা হলো অপুষ্টি এটি মূলত মৌলিক মানবিক চাহিদা অপূরণজনিত কারণে হয় এর প্রধান শিকার হলো শিশু ও নারী বাংলাদেশে প্রায় তিন চতুর্থাংশ শিশু ও দুই তৃতীয়াংশ নারী অপুষ্টিতে ভোগে অপুষ্টির কারণে শিশুদের মধ্যে অন্ধ প্রতিবন্ধী কম বৃদ্ধি খাটো হওয়া ইত্যাদিতে দেখা দেয় তাছাড়া অপুষ্ট মায়ের সন্তান কম ওজন নিয়ে জন্ম নেয় এবং শিশুর মৃত্যুর হার বৃদ্ধি পায় এরপর হচ্ছে আমাদের স্বাস্থ্যহীনতা সুস্বাস্থ্য এবং সুস্থ থাকার জন্য দরকার হচ্ছে পুষ্টি শিক্ষা চিকিৎসা চিত্ত বিনোদন ইত্যাদি কিন্তু বাংলাদেশে এ সকল মৌলিক চাহিদা সঠিকভাবে পূরণ হয় না বলে যে সমস্ত সমস্যার উদ্ভব হয় স্বাস্থ্যহীনতা তার মধ্যে অন্যতম বাংলাদেশে গ্রামীণ ও শহরের দরিদ্র মানুষের মধ্যে নানা ধরনের রোগ এবং অসুস্থতা লক্ষ্য করা যায় দরকারি চিকিৎসা সেবা থাকা এবং চরম দারিদ্রের কারণে অধিকাংশ মানুষের স্বাস্থ্য तो हमकिर মুখে তো তিন নম্বর হচ্ছে আমাদের নিরক্ষতা বা অজ্ঞতা বাংলাদেশের জীবনে সবচাইতে দরকারি উপাদান হলো শিক্ষা ও জ্ঞান নিরক্ষরতা ও অজ্ঞ মানুষে মানুষ নানা কুসংস্কারে আবদ্ধ থাকে এবং সঠিকভাবে উন্নয়ন ঘটাতে পারে না তো এটা তোমরা সুন্দর করে এটা লিখে দেবে এরপরে হচ্ছে আমাদের চার নম্বর গৃহ ও বস্তি সমস্যা গৃহ হচ্ছে মানুষের আশ্রয়স্থল বাংলাদেশে বিরাট সংখ্যক মানুষ গৃহহীন ভূমির স্বল্প এবং অন্যতম এর অন্যতম কারণ দেহের সকল মানুষের জন্য পরিকল্পিত আবাসনের কোনো পরিকল্পনা আজও গ্রহণ করা হয়নি ঢাকা সহ সকল সরি অন্যতম সমস্যা হলো কি বস্তি তো এইভাবে সুন্দর করে লিখবে বস্তি থাকলে কি কি সমস্যাগুলো হয় সেগুলো লিখে দেবে অপরাধ ও কিশোর অপরাধ আইন পরিপন্থী কাজ হলো অপরাধ আর এই কাজটি কিশোর অবস্থায় করলে তাকে কিশোর অপরাধ বলে মৌলিক মানবিক চাহিদা যথাযথ পূরণ না হলে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যায় অর্থের অভাবে মানুষ যখন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা অভাব পূরণ করতে পারে না ঠিক তখনই চুরি ছিনতাই ডাকা ইত্যাদি অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় তো পরবর্তী টপিক হচ্ছে আমাদের বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের উপায় বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা সমস্যার সমাধানে গৃহীত পাঁচটি পদক্ষেপ নিচে করা হল খাদ্য প্রথমে বাংলাদেশের খাদ্য সংসম্পন্ন করতে সার্বিক কৃষি ও পল্লী উন্নয়ন খাদকে প্রদান করা হয়েছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুই হাজার ষোলো থেকে দুই জাতীয় কৃষি নীতি ও সশ্রাব্দ উন্নয়নের লক্ষ্য রেখে কৃষি খাতের সব সরকার উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষি উপকরণের ভর্তুকি বৃদ্ধি কৃষি উপকরণ সহজলভ্য করা কৃষি ঋণের আওতায় বৃদ্ধি এবং প্রাপ্তি সহজীকরণ করা হয়েছে মাটির গুণাগুণ বজায় রাখা এবং অধিক ফসল ফলন বৃদ্ধির লক্ষ্যে সুষম সার এবং জৈব সারের ব্যবহার কৃষকদের মাঝে জনপ্রিয় করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে তো এইভাবে এটা লিখবে পুরোটাই পরে যাচ্ছে আমাদের বস্ত্র বাংলাদেশের সরকার উনিশশো তিরানব্বই সালের মধ্যে বস্ত্রের স্বয়ং অর্জন এবং বস্ত্র রপ্তানিতে মাত্রা নির্ধারণ করে দেশের প্রথম বস্ত্র নীতি ঘোষণা করেন পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার দুই বস্ত্রের স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে দুই হাজার পাঁচ সালের মধ্যে বার্ষিক মাথা পিছু সতেরো মিটার বস্ত্র প্রাপ্তির পার্সেন্ট নিশ্চয়তা বিধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় বাংলাদেশে রপ্তানিমুখী পোশাক শিল্পে শতকরা আশি থেকে পঁচাশি ভাগ দাম দেশীয় শিল্প থেকে আসে বস্ত্র ও তৈরি পোশাক শিল্পে মানে পঞ্চাশ লক্ষ লোক নিয়োজিত রয়েছে বর্তমানে বন্ধ মিলগুলো পর্যায়ক্রমে চালু করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এরপর হচ্ছে আমাদের বাসস্থান দরিদ্র জনগোষ্ঠীর গৃহায়ণ লক্ষ্যে সরকার কর্তৃক উনিশশো সাতানব্বই থেকে আটানব্বই তহবিল গঠন করেন এ তা তহবিল দ্বারা এখন পর্যন্ত থ্রি অর্থাৎ পাঁচ পাঁচ লক্ষ লোক উপকৃত হয়েছে গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় ফেব্রুয়ারি দুই সাল পর্যন্ত গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে বাংলাদেশের মোট পাঁচশো টি এনজিও এবং চৌষট্টি জেলার চারশো পঞ্চাশটি উপজেলায় গৃহায়ন ঋণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে তো এইভাবে সুন্দর করে তোমরা এটা লিখে দিবে এরপর হচ্ছে আমাদের শিক্ষা শিক্ষা সাংবিধানিক দায়বদ্ধতা ও আন্তর্জাতিক অঙ্গীকার প্রতিপালনে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদান এবং নির্ধারিত সময়ের মধ্যেই নিরক্ষরতা দূর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সরকার যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ থেকে প্রণয়ন করা হয়েছে এ পর্যন্ত আর কি প্রণয়ন করেছে তো এরপর হচ্ছে আমাদের স্বাস্থ্য সরকারের সাংগঠনিক দায়বদ্ধতা হলো নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য খাতের উন্নয়নের প্রধান পদক্ষেপ হিসেবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার উপর জোর দেওয়া হয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা শিশুদের মারাত্মক ছয়টি রোগ ডিপথেরিয়া পোলিও হুপিং কফ যক্ষা ও হাম প্রতিরোধের জন্য উনিশশো সাল থেকে টিকাদান কর্মসূচি চালু রয়েছে দেশকে পোলিও মুক্ত করার লক্ষ্যে দেশব্যাপী জাতীয় টিকাদান দিবস পালিত হচ্ছে তো এইভাবে তোমরা এটা লিখে দিবে সর্বশেষ টপিকে আমরা চলে আসছি জীবনমান উন্নয়নের পক্ষে যৌক্তিকতা জীবনযাত্রার ধরন বলতে ক্ষেত্র বিশেষে প্রয়োজনীয় উপকরণ যেমন অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ও ভোগ্যপনা ইত্যাদি বোঝায় অর্থাৎ যে যত বেশি ভোগ করে এবং যত বেশি উন্নত সুন্দর পরিবেশে জীবনযাপন করে তার জীবনযাত্রার মান তত বেশি উন্নত বলে বিবেচিত হয় সুতরাং জীবন ধারণের মানকে জীবনযাত্রার মান বলা হয় যে দেশের জনগণ উন্নত পরিবেশে উন্নত মানের জীবন ধারণের সকল সুবিধা ভোগ করে সে দেশের মানুষের জীবনযাত্রার মান তত জীবন ধারণ তত উন্নত বলে ধরে নেওয়া হয় জীবনযাত্রার উন্নয়নে বিভিন্ন উপায় গ্রহণ করতে হবে যেমন জনসংখ্যা নিয়ন্ত্রণ দক্ষতা ভিত্তিক শিক্ষার উন্নয়ন ও কর্মস্থানের সুযোগ সৃষ্টি আয়ের সুষম বন্টন যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন মূলধন গঠন শিল্পোন্নয়ন কৃষিক্ষেত্রে আধুনিকায়ন ও কৃষি শিক্ষা প্রসার আর্ট নিরক্ষরতা দূরীকরণ নয় সুশাসন নিশ্চিত করা দশ সম্পদের সুষ্ঠু ব্যবহার উল্লেখিত উপায়গুলো বাস্তবায়নের ব্যবস্থা নিলে তাহলে জনগণের মাথা বিশ্ব আয় বাড়বে জীবন মান উন্নয়ন হবে এই ছিল তোমাদের অ্যান্সারটি চলো তাহলে খাতাটা আমরা আরেকবার দেখে নিই এটি হচ্ছে তোমাদের প্রথম পেজ আর পরবর্তীতে আছে এরকম করে সুন্দর করে প্রত্যেকটা ধাপ টু ধাপ লেখে নিবে আর এখান থেকে স্ক্রিন করলে হয়তো বা তোমাদের এখানে অনেক ঝাপসা দেখাবে রেজলেউশন কম থাকার কারণে তো এই হচ্ছে আমাদের পুরো অ্যাসাইনমেন্টের উত্তরটি প্রত্যেকটা পার্ট টু পার্ট সুন্দর করে লিখে নেবে আর যতগুলো দেওয়া দিতে বলা হয়েছে ততগুলো এখানে দেওয়া আছে তো এই পর্যন্ত তোমাদের অ্যান্সারটি তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী অ্যাসাইনমেন্টের উত্তরে